আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আজ আমি পরিমিতি 16.4 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমস্যা সমাধান করিয়ে দেব। তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে এবং আমার কথা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই অঙ্কটি অতি সহজে সমাধান করতে পারবে। অঙ্ক হচ্ছে 17। চলো আমরা এর কার্যক্রম শুরু করি। একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেমি ও 14 সেমি এবং পাইপের উচ্চতা 5 মিটার হলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এখন দেখো একটা পাইপ আছে, পাইপের ভিতরের অংশের ব্যাস আর বাহিরের অংশের ব্যাসের মধ্যে তোমার হিসাবটা করতে হবে। দেখো পাইপের ভিতরের ব্যাস 12, বাহিরের ব্যাস হলো 14। তাহলে মনে করি পাইপের ভিতরের ব্যাস 2 আর ইকুয়াল 12, আর ইকুয়াল 12-এর 2-এর ভাগ করো, কাটাকাটি করলে হবে 6, সুতরাং আর এর মান হচ্ছে 6। এবার দেখো পাইপের ভিতরের আয়তন, পাইপের ভিতরের আয়তন আর এই জায়গা উচ্চতা দিছে কত? 5 মিটার। উচ্চতা h ইকুয়াল 5 মিটার, 5 × 100 নিয়ে নাও 500 সেমি। তাহলে পাইপের ভিতরের আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই এর মান 3.1416, আর এর মান পেয়েছো 6, উপরে স্কোয়ার করো, এইচ এর মান পেয়েছো 500, 3.1416, 5, 6, 7, 36, আর হলো 500, পাশে এটার ব্র্যাকেট দিয়ে লেখো ঘন সেমি। এখন তুমি ক্যালকুলেটর থেকে মানটা নির্ণয় করো। দেখো কি আছে, 3.1416 গুণ 36 গুণ 500 সমান চিহ্ন দিয়ে লেখো 56,548.8 ঘন সেমি। 1416 এত ঘন সেন্টিমিটার। এরপরে লেখো পাইপের বাহিরের ব্যাস বড় হাতে 2 আর ধরো, ইকুয়াল 14 সেমি, আর ইকুয়াল 14-এর 2-এর ভাগ করো, কাটাকাটি করলে 7, সুতরাং আর ইকুয়াল টু 7 সেমি। এরপরে আমরা পাইপের বাহিরের আয়তন সমান পাই বরদের আর উপরে স্কোয়ার দিয়ে এইচ লেখো, পাই এর মান 3.1416, আর এর মান পেয়েছো 7, ছাত্র উপরেটা স্কোয়ার করো, আর এইচ এর মান পেয়েছো 500, তাহলে 3.1416 49, আর হলো 500, পাশে লেখো ঘন সেমি। তাহলে ক্যালকুলেটার অন করে মান নির্ণয় করো, 3.1416 গুণ 49 গুণ 500 সমান চিহ্ন দিয়ে লেখো 7,6969.2 ঘন সেমি। এখন পাইপে ব্যবহৃত লোহার আয়তন তুমি বের করো। লেখো পাইপে ব্যবহৃত লোহার আয়তন 7,6969.2 মাইনাস 5,6548.8 বিয়োগ করো মাইনাস 5,6548.8 সমান চিহ্ন দিয়ে লেখো 2,0420.4 এত ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, এই যে বলে দিছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এখন লেখো 1 ঘন
সেমি লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে এত ঘন 20420.4, এত ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 × 20420.4, এই জায়গায় 500 গ্রাম, তাহলে এইটা থেকে গুণ করো, গুণ 7.2 সমান চিহ্ন দিয়ে লেখো 1470.26.88, এত গ্রাম। এখন গ্রাম থেকে এটা যদি ভাগ করো 1000 দ্বারা, 1470.26.88 ভাগ দাও 1000, এই জায়গায় লেখো কিলো গ্রাম, তাহলে ভাগ দাও, ভাগ 1 3 লিখে শূন্য দাও, তাহলে 147.026, এত কিলোগ্রাম, এত কিলোগ্রাম প্রায়, এত কিলোগ্রাম প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেছো আশা করি, এবং তুমি বারবার যদি প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কটি অতি সহজেই করতে পারবে। এই জন্য তোমাকে প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অন্যথায় তুমি অঙ্ক মনে রাখতে পারবে না এবং ভুলে যাবা। এই জন্য প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করো এবং আমার ভিডিওগুলো তুমি দেখো। যদি আমার এই ভিডিওগুলো তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে লিঙ্কে থাকো। ধন্যবাদ সবাইকে।